আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আশা করছি আপনি ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে জিমেইল অ্যাকাউন্ট অথবা ইমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। এই বিষয়টা খুবই সিম্পল, আপনি আমি যে কেউ আসলে করতে পারবো। যদি আমরা কম্পিউটার থেকে এই কাজটি করতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। সেটা হতে পারে মোজিলা ফায়ারফক্স, হতে পারে অপেরা, হতে পারে গুগল ক্রোম। তো আমি আজকে গুগল ক্রোম ওপেন করেছি। তো এটা ওপেন করার পর আমাদেরকে এই সার্চ বারে যে লিখতে হবে জিমেইল, হ্যাঁ, এটা লিখে যদি আমরা সার্চ করি, তাহলে কিন্তু গুগল থেকে আমাদেরকে বাই ডিফল্ট জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য জিমেইলের ইমেইলের পেজে নিয়ে যাবে। তো দেখুন, আমাদের সামনে জিমেইল লেখার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখন এখান থেকে আমাদেরকে জিমেইল এই অপশনটাতে চাপতে হবে। এখানে দেখুন, এখানে তিনটা অপশন রয়েছে, কাজের জন্য সাইন ইন করুন অথবা অ্যাকাউন্ট তৈরি করুন। আমরা কি করবো, অ্যাকাউন্ট তৈরি করুন এই অপশনটাতে চাপব। এখানে চাপার পর আমাদেরকে কিছু তথ্য দিতে হবে। এখানে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে নেব। যেমন এখানে লেখা রয়েছে, সর্বপ্রথম আমরা একটা নাম দেব, তারপরে এখানে পদবি দিব। তো এখানে আমরা আমাদের নাম দিয়ে দিলাম। এখন এখানে একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেম আপনাকে গুগল বাই ডিফল্ট একটা দেখাবে যে আপনি এটা নিতে পারেন। অনেক সময় আপনার এটা পছন্দ নাও হতে পারে, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে লিখে দেবেন। যেমন আমি এখানে লিখলাম, এটা লেখার পর আমরা মাউসটাকে বাইরে ক্লিক করব, তাহলে বুঝতে পারবো যে আসলে এই ইউজার নেমটা অন্য কারো আছে কি না। তো দেখতে পাচ্ছেন এই ইউজার নেমটা অলরেডি অন্য একজনের রয়েছে। তো আমরা কি করব, সাথে আরো অন্যান্য শব্দ যোগ করব। যেমন আমরা যদি এখানে আন্ডারস্কোর দেই, আন্ডারস্কোর দিয়ে যদি আমরা লিখি, তাহলে হয়তো বা এটা কাজে দিতে পারে। তো এটাও আসলে করা যাবে না। তো আমরা কি করব, এটাও কেটে দেব। তো এখন দেখতে পাচ্ছেন এই ইউজার নেমটা আসলে কাজ করছে। তো আমরা এই ইউজার নেমটা রেখে দেব। এখন আমাদেরকে একটা পাসওয়ার্ড সেট আপ করতে হবে। আপাতত আমি একটা সহজ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তবে মনে রাখতে হবে, অবশ্যই ইমেল অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে একটা কঠিন পাসওয়ার্ড আপনাকে দিতে হবে, তা না হলে অনেক সময় গুগল এটা অ্যাকসেপ্ট করে না। তো আপাতত আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দেখি কাজ হয় কি না। তো পরবর্তী বাটনে আমরা চাপছি। তো এখানে বলছে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা আসলে কাজ করছে না, পাসওয়ার্ডটা মিনিমাম 8 অক্ষরের হতে হবে। তো আমরা আরও দুটো অক্ষর বাড়িয়ে দিচ্ছি। তো আমাদের পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে। তবে এখানে আরেকটা সমস্যা হয়েছে, আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি একদম সহজ, তো আমি আরেকটু কঠিন করে একটা পাসওয়ার্ড দিচ্ছি। এবার একটা কঠিন শক্তপোক্ত পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর আমরা পরবর্তী বাটনে চাপব। তো এখন দেখুন এটা কিন্তু কাজ করছে। তো এই মুহূর্তে আমাদেরকে কী করতে হবে, এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। যেহেতু আমরা বাংলাদেশ থেকে ইমেলটা খুলছি, সেহেতু আমাদেরকে এখানে বাংলাদেশি একটা নাম্বার দিতে হবে। তো আমরা এখানে আমাদের নাম্বারটা দিয়ে দিই। তো নাম্বার লেখার পর এখানে পরবর্তী বাটনে চাপতে হবে। এখানে চাপার পর আমাদের মোবাইলে একটা SMS আসবে, সেই SMS থেকে আমাদের একটা কোড নাম্বার এখানে লিখে দিতে হবে। তো SMSটা লিখলাম, লেখার পরে যাচাই করব। ওকে, যাচাই বাটনে চাপার পর কিন্তু আমাদের কাজটা হয়ে গিয়েছে। এখন আমাদেরকে আমাদের একটা জন্ম তারিখ এখানে দিয়ে দিতে হবে। তো আমরা আপাতত একটা জন্ম তারিখ আমরা আমাদের মতো করে দিয়ে দিব। দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের এখান থেকে লিঙ্গ দিয়ে দিতে হবে, আমি পুরুষ না মহিলা সেটা এখানে দেখিয়ে দিতে হবে। হ্যাঁ, পুরুষ হিসেবে দিয়ে দিলাম। দিয়ে আমরা এখানে পরবর্তী অপশনে আবারও চাপব। তো এখানে পরবর্তী অপশনে চাপার পর কিন্তু আমাদের ইমেলটা তৈরি হয়ে গেল। তো এখন আমাদেরকে এখানে আরও কিছু অপশন আছে, আমরা কি করব, এগুলো হ্যাঁ রাজি আছে এখানে চেপে দেব। মানে গুগল কিছু শর্ত দেবে আমাদেরকে, যে আপনি আমাদের শর্তের সাথে রাজি কি না। যদি আপনি রাজি হন, তাহলে আপনি অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন, আর অন্যথায় করতে পারবেন না। আপনি একটু কষ্ট করে এখানে কী কী লেখা রয়েছে এগুলো একবার পড়ে নিতে পারেন, অথবা না পড়লেও প্রবলেম নেই। তো আমি সম্মত এই অপশনে চাপছি। তো এখন আমরা কিন্তু একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে ফেললাম।
তো জিমেল অ্যাকাউন্টকে এখন গুগল বলছে গুগল ওয়ার্ক স্পেস, তো এটা আমরা এখন তৈরি করে ফেলেছি। তো দেখে নিলেন কিভাবে খুব সহজে আপনি নিজে নিজে ইমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এই ছিল মোটামুটিভাবে আজকের ভিডিও, যে কিভাবে আপনি নিজে নিজে একটা ইমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। আশা করছি আজকে থেকে আপনি এটা নিজেই করতে পারবেন। সে আশায় আজকের মতো বিদায় নিচ্ছি।